নমস্কার বন্ধুরা লাবণী সহজ রান্নার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি সেরা স্বাদের লাঞ্চ বা ডিনার রেসিপি একঘেয়েমি সাদা ভাতের স্বাদ বদল করতে একদম অন্যরকম স্বাদের মুখরোচক একটি রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে দু কাপ ভাত এখানে সাদা ভাত আমি নিয়েছি সদ্য তৈরি করা ভাত আমি ব্যবহার করছি আপনারা চাইলে রাতের ভেজে যাওয়া ভাতও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দেব দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হাফচা চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন তবে বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দেবেন এবারে সব কিছুকে খুব ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন ডিমটা যেন খুব ভালোভাবে ভাতের মধ্যে মিশিয়ে যায় মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি গ্যাসের আঁচ মাঝারিতে রেখে পেঁয়াজকে ভালো করে ভেজে নেব খুব লাল করে ভাজার দরকার নেই সামান্য ভাজা হলেই চলবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ডিম মাখিয়ে রাখা ভাত ভাতকে খুব ভালো করে ভেজে নেব যত ভালো করে ভাজবেন খেতে ততই টেস্টি লাগবে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে ক্রমাগত নাড়তে হবে নইলে তল থেকে ধরে বা পুড়ে যেতে পারি মোটামুটি চার পাঁচ মিনিট ধরে ভেজে নেওয়ার পর ভাত একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন ঠিক এই রকম ঝরঝরে করে ভাজতে হবে এই সময় দিয়ে দেব এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আর এক মুঠো পেঁয়াজ পাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল এগ ফ্রাইড রাইস আপনারা অতি অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই নমস্কার